বর্ষায় জল থইথই অবস্থা পশ্চিম মেদিনীপুরের পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন রাস্তার। সারা বছরই জল জমে থাকে, বর্ষায় অবস্থা আরও খারাপ বলে দাবি স্থানীয়দের। অথচ সুরাহার বদলে এ নিয়ে তুঙ্গে উঠেছে রেল ও পঞ্চায়েতের টানাপোড়েন। পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রেন যাত্রী যাতায়াত। বিডিও অফিস, থানা, বাজার ও কলেজ যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয় স্থানীয়দের। তাদের দাবি, রেলের জমিতে রাস্তা, পাশে নিকাশি নালা সংস্কার করার কথা স্থানীয় পঞ্চায়েতের। রেল বা পঞ্চায়েত কেউই সংস্কার না করায় এই হাল। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এটা রাস্তা চলাফেরা করতে কষ্ট হচ্ছে, স্টেশন দিয়ে যাত্রীরা চলাফেরা করতে হচ্ছে, এই যে জল জমে আছে, একটা লোক পেরোনো যাওয়া যায় না একটু বৃষ্টি হলে। এ বিষয়ে পঞ্চায়েতের কেউ মুখ খুলতে চায়নি। প্রশাসন সূত্রে দাবি, পঞ্চায়েতের সঙ্গে নিকাশি সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে, বিষয়টি জানানো হয়েছে রেলকেও। জায়গা যদি রেলেরও হয়, তা সত্ত্বেও যদি জল জমে থাকে তাহলে কোনো একটা ইন্টারিম মেজার করে জলটাকে বার করে দিতে হবে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। এর মাধ্যমে আমরা রেলকে জানিয়েছি, আর আমাদের তরফে যেটা করা হচ্ছে যে রাস্তার সাইডে যে ড্রেনগুলো আছে, ড্রেনের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো আমরা খুলিয়ে দিই যাতে জলটা বেরিয়ে যায়, সেই ব্যবস্থা আমরা করছি। বর্ষা রাজ্যে এসে গিয়েছে, এরপরে পরিস্থিতি কি হবে সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।